উত্তর চব্বিশ পরগনার বারাসাতের কদম্ব গাছতে বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে চলল গুলি। তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগে যুব তৃণমূলের অঞ্চল সভাপতিকে গ্রেফতার করেছে দত্তপুকুর থানা পুলিশ। তৃণমূল কর্মী অল্পের জন্য প্রাণে বাঁচল এই ঘটনার প্রতিবাদে গতকাল রাতে টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূলের একাংশ। যুব তৃণমূল নেতাকে গ্রেফতারের পর অবরোধ উঠে যায়। তিরিশটি আসনের কদম্ব গাছি গ্রাম পঞ্চায়েতে চব্বিশটি আসন পেয়েছে তৃণমূল। আইএসএফ চারটি, কংগ্রেস ও নির্দল একটি করে আসন দখল করে। এরপর গতকাল দলের হুইপ না মেনে আইএসএফ এর সমর্থনে 16-14 ব্যবধানে তৃণমূলের প্রধান পদপ্রার্থীকে পরাজিত করেন বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থী। এরপরই গুলি চলার ঘটনা ঘটে। আইএসএফ এর সমর্থনে বোর্ড গড়া নিয়ে আপত্তি থাকায় যুব তৃণমূল অঞ্চল সভাপতি মাহবুব হাসান ওরফে নয়ন গুলি চালান বলে অভিযোগ। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি। গত বুধবার এই আবাদ ভগবানপুর গ্রাম থেকেই টোটোয় করে নিয়ে যাওয়ার সময় চারটি গ্রাম থেকে 65টি তাজা বোমা উদ্ধার করেছিল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছিল টোটো চালককে। আর সেই একই জায়গা থেকে এবার আজ ফের বোমা উদ্ধার হল। গত সপ্তাহে বোমা উদ্ধার করেছিল পুলিশ এই অঞ্চল থেকে, আর নতুন করে এই ঢোলাহাট থেকে ফের বোমা উদ্ধার হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাটে আজ উদ্ধার হয়েছে ড্রাম ভর্তি তাজা বোমা। যাদবপুরে পড়ুয়া মৃত্যুকাণ্ডে গ্রেফতার আরও দুই। এই দুজন পড়ুয়াকে ইতিমধ্যেই আদালতে তোলা হয়েছে। দীপশেখর দত্ত এবং মনোতোষ ঘোষ এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আরও দুই পড়ুয়া দীপশেখর দত্ত এবং মনোতোষ ঘোষ, তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া গেছে। তাদেরকে এই মুহূর্তে আদালতে তোলা হয়েছে। সরাসরি নিয়ে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ, আমাদের সঙ্গে রয়েছে। পার্থপ্রতিম, এই দুজনের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে এবং পুলিশ আদালতে কী বলতে চলেছে? দেখো, এই দুজনকে পুলিশ কিন্তু নিজেদের হেফাজতে আবেদন জানাতে চলেছে তেমনটি জানতে পারছি, এবং ইতিমধ্যেই সেই রিমান্ড কপি এসে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে আদালতের কাছে পেশ করা হবে। দীপশেখর দত্ত 19 বছর বয়সী, যিনি হচ্ছে ইকোনমিক্সের সেকেন্ড দ্বিতীয় বর্ষের পড়ুয়া। এছাড়া মনোতোষ ঘোষ, যিনি 20 বছর বয়সী এবং দ্বিতীয় বর্ষের সোশিওলজির পড়ুয়া, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পড়ুয়া। এনাদের বিরুদ্ধেও কিন্তু একেবারে খুন এবং সম্মিলিতভাবে অপরাধ করার যে ধারা, সেই ধারা প্রয়োগ করা হয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে ওই দিন রাত্রিবেলা পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে এই দীপশেখর বা মনোতোষ, এদের কিন্তু এই যাদবপুরের পড়ুয়ার যে মৃত্যুর ঘটনা এবং সেই ঘটনায় তদন্ত তারা নেমেছে, এনাদেরও কিন্তু একটা ভূমিকা, এদের কিন্তু একটা ভূমিকা পাওয়া গিয়েছে। এবং একেবারে গোটা ঘটনার পিছনে ইনস্টিগেট করা, সেইটাও কিন্তু এদের ভূমিকা রয়েছে তেমনটাই জানা যাচ্ছে। এবং সেই মতো কিন্তু এই দুজনকে আজকে নিজেদের হেফাজতে আবেদন জানাতে চলেছেন তদন্তকারীরা, এবং তার পরবর্তীকালে তারা কিন্তু তদন্তকারীরা নিজেদের হেফাজতে পেলে আর কারা কারা সেখানে উপস্থিত ছিল, কী হয়েছিল গোটা ঘটনাটি, সেটা কিন্তু বিস্তারিত তারা খতিয়ে দেখবেন তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। সময় একেবারেই পার্থপ্রতিম, অবশ্যই তোমার কাছ থেকে আমরা এই বিষয়ে আপডেট দিতে থাকবো। আপনাদের আরও একবার জানাই, দীপশেখর দত্ত এবং মনোতোষ ঘোষ এই দুজনের বিরুদ্ধে খুন এবং সম্মিলিতভাবে অপরাধের ধারা যুক্ত করা হয়েছে। যাদবপুরের পড়ুয়া মৃত্যুকাণ্ডে এই দুজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, এই মুহূর্তে আদালতে তোলা হয়েছে। দুজনকে নিজেদের হেফাজতে নেবার আবেদন জানাতে চলেছে পুলিশ। এদিকে যাদবপুর কাণ্ডে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। দ্রুত তদন্ত শেষ করার আশ্বাস দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। তিনজন স্টুডেন্টগুলোকে, একজন এক্স স্টুডেন্ট আর দুজন স্টুডেন্টগুলোকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে, তিনজন অ্যারেস্ট করা হয়েছে। একটা তদন্ত ইজ বিং সুপারভাইজ উইথ দি হাইয়েস্ট লেভেল অফ অফিসার্স উইথ গ্রেট ডিটেলস। আই থিঙ্ক আপনারা নিজেই জানেন, জয়েন্ট সিপি ক্রাইম হ্যাজ পার্সোনালি বিন গোয়িং টু দি পুলিশ স্টেশন এক্সামিনিং দি স্টুডেন্টস, আদার পার্সনস ফ্রম দি অ্যাডমিনিস্ট্রেশন অফ দি যাদবপুর ইউনিভার্সিটি, ডিসি এসএসডি পার্সোনালি ওখানে যাচ্ছেন। হোমিসাইড, আমাদের হোমিসাইড থেকে লোকগুলো সবসময় এই প্রসেসে ইনভলভ আছে, পুলিশ স্টেশন আছে। সো উই আর ট্রাইং টু সি দ্যাট ইনভেস্টিগেশন ইজ ডান অ্যাবসলিউটলি ইন দি ফাস্টেস্ট পসিবল ম্যানার, বাট উইদাউট ইন 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 মানে যেতে কি খুব তাড়াতাড়ি এই ইনভেস্টিগেশনকে আমরা ভালো করে শেষ করে ফেলি। এটাতে আমরা বোর্ড গঠন করেছি পোস্টমর্টমের জন্য, FSL সাজ না হয়েছে। সো বি হ্যাভ ডান এভরিথিং পসিবল উইচ নিড টু বি ডান ফর ইন